আরক্ষী পর্যায়ত শীর্ষ আরক্ষী পর্যায়ত প্রায় কবলৈ গলে এস পি পর্যায়ত রদবদল হয়েছিল। সেয়া লক্ষিমপুরত থাকা বছর বছর খোপনি পোটার উনা নেওগে হোক বা লীনা দলেই হোক নগাঁও বন্ধু বান্ধবী সকল জুনমনি আভার দুর্ঘটনা রহস্য দিনে দিনে রহস্য হয়ে গইহে আছে, কিন্তু তার কোনো ফলাফল পোৱা হোৱা নাই। তার বিষয়ে আজি আৰু মই আপোনালোকক জনাম যে আমার কি কারণ এইটো কিয় ঢিলা হৈছে, ইনকোয়ারিটো ঢিলা হওয়ার কারণ কি। ইয়াত সকলো রাইজেই হোক দল সংগঠনে হোক সকলোৱে এটাই কথা কৈছে, নিশ্চয় ইয়াত পুলিশের ডাঙর অফিসার জড়িত থাকিব লাগিব। সেইটোৰ কাৰণে এনে ধরনের ভেকু ভাওনা করা হৈছে, সি বি আই তদন্তর ভেকু ভাওনা চলি আছে, সি বি আই তদন্ত দিয়া হৈছে বুলি কৈছে। সি বি আই কি কৰিছে, প্ৰণৱ দাস কোট, সুমিত কোট, সকলবিলাক কোট কি কৰি আছে, ইহঁতক যদিহে সি বি আই জাজ কৰিছে তাহলে কি সুধিছে, ইহঁতক কি প্রশ্ন কৰিছে, হয় নে নহয় কওক, আপোনালোকে কি প্রশ্ন কৰিছে, কিয় ৰাইজে জানিব নালাগে, এ জুনমণিৰ মাকে জানিব নালাগে তেওঁৰ ঘটনা রহস্য ঘটনা হৈছিল নে তেওঁক পৰিকল্পিতভাৱে মৰা হৈছিল, এই কথাটো কিয় ইমানদিনে পূৰা কৰিব পৰা নাই, আজি 17 দিন পাৰ হ'ল, আজি কিয় ইমান হেমাহি হৈ আছে। চি বি আই তদন্ত ঘোষণা কৰা হৈছিলে, কিন্তু চি বি আই দল বৰ্তমান উপস্থিত হৈছেনে, সি বি আই কি ধৰণে হস্তান্তৰ কৰা হ'লনে, চি আই ডিয়ে যিটো তদন্ত কৰি আছিলে, গতিকে ভেকু ভাওনা হৈছে নেকি। আপোনালোকক শুনাম বীৰ লাচিত সেনাই অসমে কি ক'লে, তেওঁ ক'ব বিচাৰিছে যে ইয়াত হিমন্ত বিশ্ব শর্মাৰ ঘনিষ্ঠ জড়িত আছে, শুনো আহক। সন্দেহ হৈছে যে হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰিয়ালৰ ঘনিষ্ঠ কোনোবা মানুহ ইয়াত জড়িত থাকিব পাৰে, মুমনি আভাৰ মৃত্যুৰ লগত কোন কোন জড়িত আছে এই বিষয়টো ইতিমধ্যে অসমৰ জনসাধাৰণে গম পাইছে। হিমন্ত